লাল মরিচ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষক ও ব্যবসায়ীরা ভারতীয় মরিচ আমদানির কারণে কদর কমেছে দেশি মরিচের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছেও নেই মরিচের চাহিদা ও উৎপাদনের সঠিক তথ্য সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজন না হলেও মরিচ আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক উত্তরের কয়েকটি জেলা ঘুরে রিপোর্ট করছেন জুয়েল আহমেদ উত্তরের কৃষকের ঘর ও আঙিনা ভরেছে লাল রঙের মরিচে এ ফসল অবদান রাখছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে রংপুর দিনাজপুর কৃষি অঞ্চলে দেড় দশক ধরে বাণিজ্যিকভাবে লাল মরিচ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা চাহিদা থাকায় প্রত্যেক বছরেই চাষ বাড়ছে মশলা জাতীয় এই ফসলে আর্থিক দৈন্যতা কেটেছে বহু প্রান্তিক কৃষকের তবে এবছর বাজার মন্দা দিশাহারা কৃষকরা পাঁচ টাকার মরিচের দামি তিরিশ লক্ষ টাকা লস খেছি এক সময় হাটে বিক্রি করার সময় দেখা পঞ্চাশ মন বিক্রি হয় পঞ্চাশ মন ঘরে গুডাউনে থেকে যায় দশ টাকা কেজি বারো টাকা কেজি কাঁচা মরিচ তুলে শুকাই তাতে এক একটা কৃষকের ও যারা ব্যবসা করে তাদের অনেক মানুষের লস দেশি মরিচ এখনও ব্যাপক হারে মরিচ আছে বাজারও ব্যাপক হারে পাওয়া যাচ্ছে কিন্তু মোকামে চাহিদা নাই মানে খাচ্ছে না টানতেছে না ব্যবসায়ীরা বলছেন বিভাগের একাত্তর হিমাগারে প্রায় পাঁচশো টন শুকনা মরিচ মজুদ আছে এর ওপর আমদানির কারণে মরিচের দাম পড়ে গেছে কৃষি বিপণন কেন্দ্রের কাছে উৎপাদন ও চাহিদার সঠিক তথ্য না থাকায় ক্ষতির মুখে কৃষকরা চাহিদার বিষয়টি রয়েছে আমাদের জনবল এত নগণ্য হওয়ায় চাহিদা নিরূপণটা আমাদের এই স্বল্প সংখ্যক জনগণ দিয়ে করা আসলেই কষ্টসাধ্যকর হয়ে যায় তাই আমরা যে তথ্যগুলো রিয়েল তথ্য পাই সেটাই দিয়ে থাকি উত্তরের তৃতীয় অর্থকারী এ ফসলের দিকে নজর দিলে সরকারের আমদানি নির্ভরতা কমবে বলে মনে করে কৃষি বিভাগ সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এই অ্যাপ্রোচগুলো করি তখন আমার মনে হয় যে আমরা আরও অনেক দূর সফল হব আর বাজার ব্যবস্থাটা আসলে এটার সাথে আমদানি রপ্তানি সব সমগ্র বিষয়টাই জড়িত তো এখানে আসলে আমাদের যখন হয়তো আমাদের ধরেন যে দাম পাচ্ছে না এই সময় যদি আমরা হয়তো যদি শুল্ক আরোপ করি আমাদের আমদানির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আসলে আমদানিকারকরা নিরুৎসাহিত হবে এবং আমাদের দেশীয় যে সমস্ত কৃষক তারা কিন্তু লাভবান হবে পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সারা দেশে এক লাখ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মরিচ চাষ হয়েছে উৎপাদন সাড়ে আট লাখ টন এর মধ্যে উত্তরে সাতশো হেক্টরে উৎপাদন হয়েছে পনেরোশো টন লাল মরিচ উত্তরের হিমাগারগুলোতে থরে থরে এভাবে সাজানো আছে ঐতিহ্যের লাল মরিচ আমদানিগৃত মরিচের কালো থাপায় এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে ভাটার টান পড়েছে জুয়েল আহমেদ বাংলাভিশন ঠাকুরগাঁও